দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে টানা বিকেল চারটা পর্যন্ত সকাল থেকে কেন্দ্র কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটার দ্বিতীয় ধাপে দেশের একশো ছাপ্পান্নটি উপজেলার মধ্যে চব্বিশটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ও বাকি উপজেলাগুলোতে কাগজের ব্যালটে ভোট হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে এক জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে চেয়ারম্যান জন তিনজন চেয়ারম্যান তিরানব্বই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পাঁচশো জন এই নির্বাচনে সাতজন চেয়ারম্যান সহ মোট বাইশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সুষ্ঠুভাবে ভোট শেষ করতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী